ক্যামেরা হার্ড ডিস্ক কোথায়? কালকে সন্ধ্যা 7:35-40 এর ভিতরে 4-5 জন লোক আসছে আইসা। আমরা 2 জন ডিউটিরত আছিলাম। আমাদেরকে বলছে যে সুলেমান আছে, ইলেকট্রিশিয়ান, আহাদ আছে। আমি বললাম যে ভাই আমরা তো কেন নতুন, বেশি দিন হয়েছে না, আমি তো চিনি না। বললো যে দেখ খাতাটা, দেখ খাতাটা দেখ কইতি আমারে খাতা দেখাইতে যে গেট খুললা দে। তখন গেট এই ফগেট গেটটারে ফট করে খুললে 7-8 জন ঢুকলো। ঢুকার পরেই এই লোকগুলা ঢুকতে ঢুকতে আবার একটা সাদা এই মাইক্রো গাড়ি আসলো। মাইক্রো গাড়ি আইসা আপনার এই তারাওয়াইয়া ঢুকলো। ঢুকার পরে আমাদেরকে ওই ভিতরে যে সুইচটা ছিল কারেন্টের এই লাইটটা ওইটা অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে আমাদেরকে মানে কল্যাণীস মুখায় দিয়েই আমাদেরকে কিছু গায়ের মোজা এই কেটে আঘাত করছে। করার পরে হাত পাও বান্ধা, চৌকো বান্ধে লাগছে। বান্ধার পরে আমাদের কিছু লোক আছিল বাহিরে, তারারে মানে এক এক করে এইভাবে আপনার এই যে আমরা যেভাবে গেটগুলা খুলি তারা ঠিক আমাদের মতন এই গেটগুলা খুললে একজন একজন করে তারাও বুঝতে পারছে না যে আমরারে দৈরেই বলতেছে যে তোরা যেভাবে ফোন আসলে বাড়িতে কথা কস এখন এইভাবে হইতে হবে। একদিক দিয়ে পিস্তলটা খাই দেয় আর একদিক দিয়ে ছুরি, যেটা আমার এই জায়গার মধ্যেও মানে ছুরি দিছে যে যদি সাউন্ড করস তাহলে পেটলা মাইয়ে ফেলাই দিব। তখন আমি ভয়েতে আর মানে কিছু মানে না বইলা চুপ মাইরা রইলাম। চুপ মাইরা থাকার পরে লোকজন তো ঢুকলো, কতগুলো লোক ঢুকলো পরে আর আইডিয়া করতে পারছি না। না করার পরে আমাদেরকে এই জায়গার মধ্যে একটা কন্ট্রোল রুম আছে 3 তলাত, একটা রুমের মধ্যে নিয়ে বাইন্ধা রাখিয়ে দিল। এখন দেখি যে ওই জায়গার মধ্যে যে সংস্থার যে কন্ট্রোল রুমে যারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারাও এই জায়গার মধ্যে বাঁধান। তখন কখন বাঁচছে বা কী করছে আমি বলতে পারতেছি না। আমার ওই সময় চেঞ্জ গেছি গা, আমাদেরকে যখন বলছে যে মাইরে ফেলাই দিব এই জানিয়ে আমার মানে তারপরে তারা কী করছে আমরা আর ভিতর থেকে কিছু বলতে পারিনি। এটা পাওয়ার প্ল্যান বলতে এরা জামালপুর পাওয়ার প্ল্যান লিমিটেড, আমি প্ল্যান ম্যানেজার। তো গতকাল আনুমানিক 7:35 কিছু মানে দুর্বৃত্তকারী প্ল্যান্টে অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং ডিউটিরত যে আনসারগুলো ছিল তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। জিম্মি করে কন্ট্রোল রুমে যারা ডিউটিরত কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকেও জিম্মি করে ফেলে। জিম্মি করে মানে আরও যে আনসারগুলো ইয়ের ব্যারাকে ছিল
তাদেরকেও অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে সবাইকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখে এবং সারা রাত তারা তাদেরকে নির্যাতন করে এবং বাড়ি থেকে এক্সিট ডোর লক করে প্ল্যান্টের ভিতরে লুটতরাজ চালায়। সেই অনুযায়ী অ্যাডমিন যে বিল্ডিং আছে অ্যাডমিন বিল্ডিংয়ের নিচের ফ্লোরে বল্ট মানে বাংসুর এবং বিভিন্ন সিপিইউ নিয়ে গেছে এবং স্টোরের লক ভেঙে স্টোর থেকে অনেক কেবল নিয়ে গেছে এবং আমাদের যে কন্টেনারগুলো আছে যেখানে আমাদের স্পেয়ার কেবলগুলো রিজার্ভ ছিল, তো একটা কন্টেনার ফুল মানে 40 ফিট একটা কন্টেনার মানে পুরো কেবল মানে ভর্তি ছিল এবং আরও চারটা পার্শ্ববর্তী যে কন্টেনারগুলো ছিল ওইগুলোতেও মানে অনেক কেবল ছিল সেগুলো নিয়ে গেছে। তো এটাই হচ্ছে আর কি ব্যাপার আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের ইনভেস্টিগেশন চলতেছে, যেহেতু আমাদের ডিভাইস সিপিগুলো সব নিয়ে গেছে, ডাটাবেসগুলো তারা সব কিছুই নিয়ে গেছে এখান থেকে, তো যার কারণে আমরা মানে ম্যাচিং করতে পারতেছি না যে কী পরিমাণ নিয়ে গেছে। তো হিউজ মানে হিউজ কেবল নিছে যার মানে আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা হবে আনুমানিক মূল্য, তো এখনও বোঝা যাচ্ছে না। তো আমরা আরও পরবর্তীতে ইনভেস্টিগেশন টিম আরও যখন মানে পুরোটাই সামনে নিয়ে আসবে তখন জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে এখানে। আপনাদের আইনগত আইনগত আমরা তো পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশের বিভিন্ন সেকশন থেকে এখানে আসছেন, ওনারা মানে পরিদর্শন করে গেছেন, র্যাব থেকে আসছেন, এসবি থেকে আসছেন, ডিবি থেকে আসছেন এবং ওসি সাহেব আসছেন এবং সার্কেল এসপিও আসছেন, তো ওনারা আনসারের বিভাগীয় কমিশনার জেলা কমান্ডার সাহেব ওনারাও আসছেন, তো ওনারা সবাই এখানে পরিদর্শন করে গেছেন। আর আমরা অলরেডি ইতিমধ্যে মামলা করার জন্য মানে কার্যক্রম শুরু করে দিছি, আমরা কিছুদিনের মধ্যেই মামলা করতে যাব আর কি। Thank you.